বিভিন্ন জায়গাতে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এই সকল এলাকা দিয়ে 180 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বয়ে যেতে পারে। যত সংবাদ দেখবেন সম্ভাবনার কথা বলে, বয়ে যেতে পারে, হতে পারে, বলে বলেন ঠিক না বেটি? তাহলে বিজ্ঞান বলেছে হতেও পারে নাও পারে, সিওরিটি নাই। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ কি কোনো জায়গায় বলেছেন যে কিয়ামত মরার পরে তোমাদের হতেও পারে নাও পারে? কোনোদিন বলছে? আল্লাহ কি বলছে যে কবরের ভিতরে মুনকার নাকির আসতেও পারে নাও আসতে পারে? তা কি বলছে? বিজ্ঞান শিওর দিয়ে বলতে পারে না হবেই, কিন্তু কোরআন যেটা বলেছে ইজা সামাউন ফাতারত, যখন কিয়ামত হবে আকাশগুলো ফেটে পড়বেই, বলেনি যে পড়তেও পারে নাও পড়তে পারে। এক বিজ্ঞানের সাথে আরেক বিজ্ঞানের কথার কোনো মিল নাই, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবী একই কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলেনি আল, সবাই বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ বলেনি যে আল্লাহ দুইজন, বলেছে কি? প্রিয় ভাইরা, এজন্য বিজ্ঞান হলো মহাগ্রন্থাল কোরআনের ছাত্র। জোরে বলেন কথা ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, আল্লাহ পাক সৃষ্টি করেছেন কত মালিক, কত বড়। কাবা শরীফ বাইতুল্লাহ, আপনারা হজের কথা শুনলেন, সেই কাবা শরীফের উপরে প্রতি বছর একটা দিন আসে, একটা রাত আসে, পৃথিবীর চাঁদ ঘুরতে ঘুরতে আল্লাহ যে কত বড় রহমান রহিম, ক্ষমতাধর। কাবা শরীফের ঠিক মাথার উপরে বছরে একদিন চাঁদ কাছাকাছি চলে আসে, সেই দিনটা এই বছরে হবে 28শে জানুয়ারি। কাবা শরীফের কাছে যাবেন রাতের অন্ধকারে, চতুর্দিক থেকে যখন কাবাতে আলো পড়ে, আমি দেখেছি নিশ্চয়তে, তখন মনে হয় চাঁদের আলো নয়, আল্লাহ পাকের আর সাজিম থেকে আল্লাহ তাআলা যেন আলো দিচ্ছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। বছরে একটি রাত, যে রাতে চাঁদ কাছাকাছি চলে আসে, সেই দিনের নাম হলো 28শে জানুয়ারি। এই বছর সৌদি আরবের মানুষেরা প্রস্তুতি নিচ্ছে সেই দিন চাঁদকে তারা উপভোগ করবে। এই কোরআন তো সাধারণ কোনো কিতাব নয় ভাই, এ কোরআন হলো দি সাইন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন। কোরআন হলো বিজ্ঞানের কিতাব। কোরআনের ভিতরে কি নাই সবই কোরআনের ভিতরে আছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? এবার আমি আপনাদেরকে দেখাবো কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। প্রমাণ চান, আমি আপনাদের অভিনয় করে দেখাই, আমার দিকে তাকান। প্রতি 5 মাইল পর পর ভাষার সুর আলাদা আলাদা, এটা কি জানেন? জানেন 5 মাইল পর পর? আপনারা কি মনে করেছেন পাবনার ভাষা আর আমার বাড়ি বগুড়া, বগুড়ার ভাষা কি একরকম? বগুড়ার লোকেরা যখন কথা বলে, ওরা বলে মামু তুই আলু আলু, ওই কাউলে সরাককে লিয়ে আলু, দূর থেকে মনে হলে শালি মনে হবে আলু আর আলু। পাবনার লোকেরা গল্প করে, দুইজন গেদা কনে গেছিলি কয় শহের বিদিন, কি কামে গেছিলি কয় গুর্দি উরুম মুরুম খায়া লায়া মায়া কুরহির বাচ্চা নিয়ে, তারপর আসতেছি ও কনে কয় তাক্কিজিন। কথা কি ঠিক না ব্যাটি? বলেন সিরাজগঞ্জের লোকেরা কেউ বলে না তোমার বাড়ি কথায় বলে হিরাজগঞ্জ, কেউ বলে না ভাই, সবাই বলে ভাই। সাপাই নবাবগঞ্জে যাবেন, যত বড়ই হুজুর হোক, গাড়ি থেকে নামলে বলবে হুজুর আসসালামু আলাইকুম, আগে শালা তারপরে হুজুর। আপনি যদি নোয়াখালীতে যান, নোয়াখালীর লোকেরা কেউ বলে না পাঁচ, সবাই বলে হাঁস। সিলেটে যদি যান, আমার জীবনের প্রথম 2015 সালে গিয়েছিলাম, প্রধান বক্তা আমি, দ্বিতীয় বক্তা আমি, প্রধান বক্তা আমাদের মুরব্বী আল্লামা তারিক মুনর ভাই। মাহফিলের পরে সিলেটের লোকেরা কিন্তু লন্ডনই বেশি হয়, জানেন বিদেশি বেশি ওইদিকে, বাড়ি বাড়ি লন্ডনই। খাবার দিয়েছে মুরব্বী, বলতে সহুদন আমার দুটা ছেলে ইংল্যান্ডে থাকে আলহামদুলিল্লাহ, এমন কোনো আয়োজন নাই যে করে নাই। খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে বাড়ির মালিক বলতেছে হঠাৎ করে, হুজুর পোক খাবেন হুজুর পোক। এই কথা শুনে আমি লাভ জুটেছি, জীবনের প্রথম গেছে, আমি মনে করেছি বিদেশিরা পোকামাকড় খায়, তো পোকামাকড় থেকে মনে হয় শটে মারতেছে, পোকা থেকে পোক, এই ভয়ে আমি বলছি আমি খাবো না। কিন্তু তার এক মনের ভাই আর কথা বলে না, খালি মুচকি মুচকি হাসে। কিছুক্ষণ পর বাড়ির মুরব্বী ঘরের ভিতর থেকে নিয়ে আসলো সুগন্ধি চাল, দুধ দিয়ে চাল দিতে দিতে লাল হয়ে গেছে, কিশমিশ বাদাম, সুন্দর খাবার রান্না, আজকেই খেলাম পাবনার বিখ্যাত খাবার। আপনারা বলেন তো দুধ দিয়ে চাল দিয়ে চিনি দিয়ে রান্না করলে সেই খাবারের নাম কি? যখন নিয়ে আসলো গোটা ঘর সুগন্ধিতে ভরপুর নিয়ে আসলো, আমি বললাম যে বাবা দি কি নিয়ে আসলেন, বলতে স্যার আপনি তো খাবেন না। আমি বললাম কেন খাবো না, বলে এটাই তো পোক, লাইডেই পোক। আমাকে বলতে শুধু টেনশন করবেন না, আপনাকে দিব না, আমার আরো টেনশন। আমি চিন্তা করলাম আল্লাহ এই পোক যদি না খেয়ে ঘুমায় তাহলে তো আমার ঘুম হবে না, কিভাবে হারাম পোক হালাল করা যায়।
এক পর্যায়ে আমি বললাম যে ভাই আমাদের বগুড়া পাবনা নাটোর সিরাজগঞ্জ পোক বলেন পায়েস বলেন দই বলেন এগুলো দেয় খাওয়ার শেষে আর আপনি বলছিলেন মুরব্বী খাওয়ার মাঝখানে এই জন্য আমি বলছি মাঝখানে খাবো না এখন আমার খাওয়ার শেষ এখন দিতে পারেন এরপর যে ওই যে একবার শিখলাম এরপর কোনো জায়গায় যদি কয় হুজুর আপনি কি পিটন খাবেন আমি বললাম লিয়ে আসেন কারণ আপনাদের এলাকা আমাদের এলাকার পিটন ওদের দিকে রসগোল্লা হবার পরে আগে মাল হাজির কর তারপর ফতুয়া দিব ধরে বলেন ঠিক না হাসেন না আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি পাঁচ মাইল পর পর ভাষার সুর আলাদা আলাদা হলেও আপনাদের দয়া আমি বাংলাদেশ শুধু নয় আমি আপনাদের ইন্ডিয়াতে গিয়েছি আল্লাহ আমাকে কুয়েতে কবুল করেছে মক্কা মদিনায় দেখেছি যেই কাবা শরীফে 28 জানুয়ারি সাত কাছাকাছি আসবে সেই কাবা শরীফের আল্লামা কারি আব্দুর রহমান সুদাইসি কাবার ইমাম যখন তেলাওয়াত করে তখন কি পাবনা কি নোয়াখালী কি বরিশাল কি সৌদি আরব কি দুবাই কি লন্ডন কি পাকিস্তান কি তুর্কমেনিস্তান সারা পৃথিবীর মানুষের চেহারার মিল নাই কথার মিল নাই ভাষার মিল নাই কিন্তু কাবার চত্বরে দাঁড়িয়ে যখন কোরআনের তেলাওয়াত শুনে তখন বুঝুক আর না বুঝুক ভালোবাসায় পাগল হয়ে কোরআনের প্রেমে আগবে আবেগ আপ্লুত হয়ে চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে যায় জামা ভিজে যায় যায় নামাজ ভিজে যায় প্রমাণিত হয় আকাশের নিচে একমাত্র সবেমাত্র কেবলমাত্র শ্রেষ্ঠ কিতাব সেই কিতাব আমার বুকের কলিজার টুকরা ধন সেটি হলো আল কোরআন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটা কথা বলবো আপনাদেরকে বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে ভালো হয় না খারাপ হয় সাথিয়ার লোকজন বলতেছেন ভালো হয় ভালো হয় না ফাঁসি হয় যে অবস্থা হয় তারপরেও কি বলবো আলহামদুলিল্লাহ মনে রাখবেন মান কালা বিহি সদকা হাদিস বলতেছি নবী বলেন যারা কোরআনের কথা বলে তারা সত্য বলে ঠিক না ব্যাটি তাহলে আমি যা বলবো এগুলো সত্য না মিথ্যা আমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে তারা সত্য করে আর কোরআনের বাহিরে যারা বিচার করে তাদের বিচার 100 বছর পরে হলেও প্রমাণিত হবে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বিচার হয়েছে বলে বলেন কথা ঠিক না ব্যাটি ওয়ামান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম আর কোরআনের পথ হলো জান্নাতের পথ জোরে বলেন আল্লাহু আকবার ও পাবনার কলিজার টুকরার ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো আজকে যারা শীতের ভিতরে ঘুম না পেরে এখানে আসলেন আপনাদের লাভের কথা বলতেছি ভুলে যাবেন না আজকে কিন্তু জুমার রাত্রিতে আপনাদেরকে বলবো বলেন তো পাবনা এমন বহু নেতা আছে যেই নেতার বাড়িতে একটা খাটের দাম 1 লক্ষ টাকা নাই ওই 1 লক্ষ টাকা খাটের উপরে শুয়ে পায়ের উপরে পা তুলে সিগারেট টানে কোনোদিন কি ওই খাটে সালাম করে করে অনেক নেতার বাড়িতে আছে সোফার দাম হলো 2 লক্ষ টাকা ওই সোফার উপরে দাঁড়িয়ে কত মিথ্যা কথা বলে তারপরে টেনশন করে না কিন্তু মহাগন্তল কোরআনের সাথে লেগে থাকে ছোট্ট একটি কাঠ তার নাম হলো রেহাল আতাইকুলা কিনতে যাবেন ওই রেহালের দাম মাত্র 80 থেকে 100 টাকা 1 লক্ষ টাকা দামের খাটে লাথি লাগে কোনো দিন সালাম করে না আর 50 টাকার রেহালের উপরে যদি কারু পাওয়া লাগে বুঝুক না বুঝুক কোরআন পড়ুক না পড়ুক রেহালে পাওয়া লাগলে পারে চুমু দিয়ে বুকে নেয় কপালে নেয় বোঝা যায় 1 লক্ষ টাকার খাট হওয়ার দরকার নাই তুমি 50 টাকার রেহাল হয়ে কোরআনের সাথে সম্পর্ক রাখো দুনিয়াতে তুমি চেয়ারম্যান হওনি এমপি হওনি তুমি স্যামসন এই চৌধুরী হওনি তুমি স্কোয়ারের মালিক হওনি তোমার ভিতরে আল্লাহর কোরআন থাকে আল্লাহর কসম কিয়ামতের দিন শিল্পপতি কোটিপতি নেতারা হায় হায় করতে থাকবে ভ্যান আলার এক শালা সামান্য পেঁয়াজ লাগানো কৃষক বড় বড় নেতাদের সামনে দিয়ে জান্নাতে যাবে কলিজার ভিতরে যদি কোরআন থাকে ধরে বলেন কথা ঠিক না